বহরমপুরে দুর্গা বাহিনী পরিচালিত দুর্গোৎসব মহিলাদেরকে কেন্দ্র করে এই পুজো দ্বিতীয় বছরে পদার্পণ করেছে এবছর। এখানে চার দিন নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও ধুনুচি নাচ, সিঁদুর খেলায় অষ্টমীর অঞ্জলি বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে এই নারী শক্তি দুর্গা বাহিনীর দুর্গোৎসব পালন করে। আজকে দশমীর দিনে সিঁদুর খেলা ও ধুনুচি নাচের মধ্যে দিয়ে মাকে বিদায় জানান দুর্গা বাহিনী। এসে পৌঁছে গেছে মুর্শিদাবাদ বহরমপুর দুর্গা বাহিনীতে। এখানে পুরোটাই পরিচালিত মহিলাদেরকে নিয়ে দুর্গাপুজো করা হয়। মহিলারা এখানে দুর্গাপুজোটা করে। চার দিন বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এই পূজা হয়। আজকে ধুনুচি নাচ ও সিঁদুর খেলার মাধ্যমে মাকে বিদায় জানাবেন দুর্গা বাহিনীরা। আসুন শুনে নিই এখানকার সদস্যদের মুখ থেকে তারা কীভাবে এই চার দিন উপভোগ করেছেন ও মাকে কীভাবে বিদায় জানাবেন। দিদি বলছি, এই যে চার দিন কীরকমভাবে দুর্গাপুজো উৎসব পালন করেন? এই চার দিন আমরা মেয়েরা মনের আনন্দে মেতে উঠেছি, কারণ মা এসেছেন আমাদের কাছে। মা বলবো না, আমাদের মেয়ে, আমরা মেয়ে রূপে মায়ের পুজো করি। মা মেয়ে যখন মায়ের কাছে আসে তখন মায়ের বুকটা যেরকম আনন্দে ভরে ওঠে, সেইভাবেই আমরা চারটে দিন আমার মেয়েকে আদর যত্ন করেছি। আমাদের মেয়েকে নানা রকম ভোগ দিয়ে মায়ের পুজো দিয়েছি, আর মায়ের সঙ্গে মেতে উঠেছি। নাচ, গান, হাসি, মজা, মেয়ের সঙ্গে আমাদের অনেক মজা। আর মেয়ে চলে যাবে আজকে, আজকে আমাদের খুব মন খারাপ। যেরকম বাপের বাড়ি থেকে মেয়ে যখন শ্বশুর বাড়ি যায়, মুয়া যখন শ্বশুর বাড়ি চলে যাচ্ছে, আমাদের মেয়েদের বুকে বেজে উঠেছে বেদনার সুর। চার দিন আমরা ধুনুচি নাচ, সিঁদুর খেলা, আজকে যেরকম হয়েছে, বিগত দিনে আমাদের কুমারী পুজো রেখেছিলাম, আমরা বেলুন মঠের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়েছি। আমাদের এটি দ্বিতীয় বর্ষের দুর্গা বাহিনীর দুর্গা পূজা। প্রথম বর্ষে আমরা যেভাবে মানুষের ভালোবাসা পেয়েছি সেটাতে আমরা আরও বেশি অনুপ্রেরণা পেয়ে এবারে আমাদের থিম ছিল একদম চিরাচরিত প্রথা ভেঙে দিয়ে পুরুষরা যেরকম পুরো পুজো করতে পারে, আমাদের ধারণা ছিল এবার কেন মেয়েরা নয়। কোনো শাস্ত্রে লেখা নেই যে শুধুমাত্র পুরুষরা পুজো করতে পারে, তাই এবারে আমাদের পৌরোহিত্য করেছেন, পূজা করেছেন দেবিকা রয় ব্যানার্জি। বহরমপুর থেকে ক্যামেরায় হাসান বাসারের সঙ্গে অভিজিৎ দাসের রিপোর্ট, বহরমপুর মুর্শিদাবাদ।